আমরা আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপিটা দেখাবো। রেসিপিটা মা আজকে করে দেখাবে মায়ের হাতে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে, কিভাবে করে দেখে নাও। এখন কড়াইতে তেল দিয়েছে, এটা এরকম বুদবুদি হয়ে আছে কারণ এখানে মাথাটা ভাজা হয়েছিল সেই জন্য। এবার এই তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আর সঙ্গে কি দিয়েছে, কালো জিরা আর কালো জিরা। মাথাটাকে আগে ভেজে নেওয়া হয়েছে, এবার সেই তেলের মধ্যেই রান্নাটা হবে। এখন এর মধ্যে লঙ্কাটা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন চাল কুমড়োটা দেওয়া হবে। চাল কুমড়োটা দেখিয়ে দিই, চাল কুমড়োটা এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। চাল কুমড়োটা দেওয়া হলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর বাড়িতে তোমরা রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলে ব্লগ দেখতে হলে বা রেসিপি দেখতে হলে নানা রকম ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমেই তোমরা পেয়ে যাবে। এখন এটাকে একটুখানি ভালো করে কষিয়ে এর মধ্যে একটু নুন দেওয়া হবে, নুন আর মিষ্টি দেবে, নুন আর মিষ্টি দিচ্ছি। আর সামান্য একটু হলুদ দেবে। এখন দিয়ে দেওয়া হলো নুন, সামান্য হলুদ, আর সামান্য একটু চিনি দেওয়া হবে, মানে মিষ্টি দেওয়া হবে, তাহলে চাল কুমড়ো লাউ এগুলো একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো হয়। এক চামচের মতন একটু মিষ্টি দিতে হবে, ছোট চায়ের চামচে। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটা কিন্তু কোনো জল দেওয়া হবে না, এটা ঢেকে দেওয়া হবে। এবং এখন ইলিশ মাছের মাথাটা অ্যাড করে দেওয়া হলো। ইলিশ মাছের মাথাটা বলেছিলাম ভেজে নেওয়া হয়েছে, দেখো। এবার এই ইলিশ মাছের মাথাটা একটু ভেঙে এটার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর কিছুই তো দেওয়া হবে না, এটাতে আর কিছুই দেওয়া হবে না, এটাই ভালো করে কষে গেলে। আর এই সময় তোমরা একটু নুন আর মিষ্টিটা চেক করে নিতে পারো, হলুদটা একদম কম দিতে হবে। কিন্তু দেখো এটা হয়ে তেল বেরিয়ে গেছে, আর একটু এটা মজবে, আর একটু ঢেকে দেব, তারপর ঢেকে এটাকে আমি নামিয়ে নেব। দেখো তৈরি করে ফেললো, করা হলো মায়ের হাতে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ের ঘণ্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই রেসিপিটা ট্রাই করো, সিম্পল, কিছুই লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়, ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাহলে আবার কোনো রেসিপি নিয়ে আমি পরে হাজির হব, আর এটা আমাকে কমেন্ট করে জানিও, আমার সঙ্গে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। টাটা বন্ধুরা।